হ্যালো স্টুডেন্ট, আমি অমিত, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তারা প্রত্যেকে খুব টেনশনে রয়েছে। তাদের মনে হচ্ছে যে আমাদের পরীক্ষা কি আদৌ হবে না হবে না। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী বাত্রা বসুর কথা তোমরা প্রত্যেকেই শুনেছ, তো তোমাদের এক্সাম অতি অবশ্যই হবে, এটা তোমরা নিশ্চিত থাকো। কেন, উনি বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে এক্সাম ক্যান্সেলেশন নিয়ে আমরা কিছু ভাবনা চিন্তা করছিই না। তাহলে তোমরা এই সময় অনেকেই টেনশনে রয়েছো যে আমরা কীভাবে পরীক্ষা দিতে যাব। তো আমি দেখো তোমাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাইছি। তোমরা মমতা শর্মা ম্যামকে তোমরা কি চেনো, এটা কিন্তু তোমাদের জানা দরকার। কেন, আজকে মমতা শর্মা ম্যাম তোমাদের সবার হয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করেছে এবং উনি কিন্তু তোমাদের সবার হয়ে লড়ছে। তো ওনার বক্তব্যকে তোমাদের কিন্তু সাপোর্ট করা দরকার, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে বলবো, উনি তোমাদের সবার হয়ে লড়ছে। নাম্বার টু, দেখো এক্সাম তো আমাদের হবেই অ্যাজ পার হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্টার, কিন্তু সেটা কি অনলাইন হবে না অফলাইন হবে? তো আমি দেখো তোমাদেরকে যেটা বলতে চলেছি, তোমরা কিন্তু পড়াশোনাকেও বন্ধ করো না। তার কারণটা হচ্ছে অনলাইন কিন্তু এক্সাম হবে, অফলাইন এক্সাম হবে না, এটা 100-200% আমি শিওর। তোমাদেরকে এটা বলার জন্যই আমি আজকে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তার কারণে দেখো আমি কিছু যুক্তি তোমাদেরকে দেব, সেটা তোমরা বিচার করে দেখবে। নাম্বার ওয়ান, যেটা হচ্ছে আজকে দেখো প্যান্ডামিক এতটাই বেড়ে গেছে, প্যান্ডামিক বেড়ে যাওয়ার কারণে প্রচুর প্রচুর স্কুলকে সেফ হোম হিসাবে ইউজ করা হচ্ছে, যেখানটা কিন্তু মানুষরা গিয়ে আশ্রয় নিচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আজকে দেখো জুনে এক্সাম হওয়ার কিন্তু কোনো চান্সেস নেই, এটা আমরা সবাই জানি যে আজকের ডেটেও যদি করোনা যদি জিরো হয়ে যায় তাহলেও কিন্তু জুন মাসে এক্সাম হবে না, বোর্ড এক্সাম। তাহলে এক্সাম কবে হবে স্যার? এক্সাম হবে হচ্ছে জুলাই মান্থে। তাহলে জুলাইতে যদি পুরো মাসটা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সবকটা সাবজেক্ট, মানে সায়েন্স, কমার্স, আর্টস সবকটা সাবজেক্টকে যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে পুরো জুলাইটা চলে যাবে। তারপর খাতার ডিস্ট্রিবিউশন করতে হবে টিচারদের কাছ থেকে, তারপর সেটা চেকিংয়ের ব্যাপার থাকবে। তার মানে আমরা মোর অর লেস সেটা আমরা ধরে নিতেই পারি যে আজকে যদি খুব তাড়াতাড়ি হয় 45-50 দিন সময় লাগবে এই কোভিড সিচুয়েশনে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তাহলে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আউট হতে হতে অক্টোবর মাস হয়ে যাচ্ছে। তো অক্টোবরে যদি তোমাদের রেজাল্ট আউট হতে হতে, তাহলে সেশন শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে, কিন্তু সেখানে বাইরে যারা এডুকেশনের জন্য যারা বাইরে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে। তার জন্য তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে অনলাইন পরীক্ষাই কিন্তু হবে, অফলাইন পরীক্ষা কিন্তু হবে না। এবার প্রশ্ন হচ্ছে, ক্লাস যারা 12-এ পড়ে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাম তো উনি কিন্তু সবাইকে আজকে একটা করে ক্লাস 12-এর জন্য ট্যাগ প্রোভাইড করেছে। তো তারা নয় অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করেছে এবং তারা অনলাইনে পরীক্ষাও দিতে পারবে, কিন্তু মাধ্যমিকের স্টুডেন্টরা, মাধ্যমিকের স্টুডেন্টরা কীভাবে পরীক্ষা দেবে? তাদের প্রত্যেকের কাছে কি অনলাইন ফ্যাসিলিটিটা কি রয়েছে? আমার মনে হয় না। তো সেক্ষেত্রে আজকে আমার এটা মনে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে যে মাধ্যমিক ক্লাস 10 এক্সামটা কিন্তু ক্যান্সেল হতে চলেছে, মাধ্যমিকের যে এক্সামটা হবে না, এবং সেটা কী হবে, প্রজেক্টের ওপর তোমরা যে ফাইল প্রজেক্ট ফাইলগুলো জমা করেছো তার ওপর বেস করে, বা যে ইন্টারনাল তোমাদের এক্সাম হয়েছে সেটার ওপর বেস করে তোমাদের মার্কস দিয়ে দেওয়া হবে এবং তোমরা খুব ভালো মার্কস নিয়ে তোমরা পাস আউট করবে, এটা আমার ধারণা। কিন্তু তোমরা কেউ পড়া ছেড়ো না, এটা কিন্তু আমি বারবার বলবো। কেন, তুমি বলে স্যার যদি পরীক্ষা যদি না হয় তাহলে পড়ে কী করবো? পড়া কিন্তু ভবিষ্যতও তোমাদেরকে কাজে দেবে। তো পড়াটাকে একদমভাবে বন্ধ করো না, পড়াটাকে কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও, এটা আমার তোমাদের কাছে সাজেশান। নাম্বার থ্রি যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো কি, যে তোমরা প্রত্যেকেই 1 জুনটাকে ফলো রাখো। কেন, আজকে দেখো আমাদের দেশের যিনি এডুকেশন মিনিস্টার তিনি 1 জুন সিবিএসই বোর্ডের হয়ে তিনি কিছু অ্যানাউন্সমেন্ট করবে, তো সেটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে বাদবাকি স্টেটগুলোর বোর্ড এক্সামের ওপর। কেন, সরকার এই মুহূর্তে কিন্তু এটা নেবে না। কেন, আমরা প্রত্যেকেই জানি যে থার্ড ওয়েভ যেটা আসতে চলেছে সেটা কিন্তু বাচ্চাদের ওপর, শিশুদের ওপর, মানে বিলো 18-এর ওপর। তো আজকে কোনো সরকার কি এতটা রিস্ক নেবে যে আবার থার্ড ওয়েভটা যেখানে এতগুলো বাচ্চারা পরীক্ষায় বসবে? তো সেখানে কিন্তু এখানেও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থাকছে। তো আমার কাছে বক্তব্য তোমাদের কাছে এটাই রইল যে তোমরা পড়াশোনা বন্ধ করো না, অনলাইন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হও, অনলাইন পরীক্ষা হওয়ার একটা চান্সেস রয়েছে, বাট অফলাইন মনে হয় হবে না। ঠিক আছে, কী হয় না হয় তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর টেনশন করো না, এটা আমি তোমাদেরকে বলতে চাই। ঠিক আছে, আর যা যা লেটেস্ট নিউজ আসবে আমি তোমাদের কাছে জানাবো। আর এটাও বলে রাখি, সুপ্রিম কোর্টে তোমাদের হয়ে
পিআইএল করা হয়েছে, ঠিক আছে? মমতা শর্মা ম্যাম তোমাদের হয়ে পিআইএল করেছে, তো সেটা সিবিএসই পরীক্ষাটা ক্যান্সেল করার ওপর। যদি টুয়েলভের কেন সিবিএসই এবং আইসিএসসি ক্লাস টেন কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? ওদের টুয়েলভটা ক্যান্সেল এখনও হয়নি, ঠিক আছে? তো ওটার জন্য 1 জুন আমরা জানতে পারবো যে কী হতে চলেছে। ওকে, চলো আজকের মতন এইটুকুনি, থ্যাংক ইউ সো মাচ।